ছলিয়ে নিয়ে নিয়ে এসে একসাথে খুব সুন্দর করে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা কতটা পরিষ্কার হয়েছে, আর নূতনের মতো চকচকে চকচকে লাগছে ফিনিশটা, খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। দেখুন একটুও কিন্তু এখনো বরফ ভাঙছে না, সম্পূর্ণ অংশটা কিন্তু বরফ আছে। এবার আমি তাড়াতাড়ি এটাও পরিষ্কার করে নিয়ে নেবো। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালোই আছেন। মিথিলা কিষাণন ব্লগে সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমি ফ্রিজ পরিষ্কার করব, আর কিভাবে আমি পরিষ্কার করি সেটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের এটা ভালো লাগবে বা কাজে আসবে। দেখুন আমার ফ্রিজটা কতটা বরফ পড়ছে, অনেক দিন থেকে পরিষ্কার করা হয় না, আর তার জন্য কিন্তু ফ্রিজের সব কিছু কিন্তু আমি বের করে নিয়ে নিয়েছি। যা কিছু ছিল কিন্তু সব মাছ সব নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি বের করে নিয়ে, আর ফ্রিজটা আমি 1 ঘন্টার জন্য ফ্রিজ অফ করে দিয়ে খুলে রাখবো। সাথে থাকবেন, দেখতে থাকবেন, আশা করছি এই টিপসটা আপনাদেরও কাজে আসবে। ফ্রিজের সুইচটা কিন্তু আমি বন্ধ করে দিয়েছি, এবার ফ্রিজটা এভাবেই খোলা থাকবে 1 ঘন্টার জন্য। দেখবেন আঁশগুলো কত সুন্দরভাবে ছাড়িয়ে যাবে, আর কিভাবে পরিষ্কার করি দেখবেন, খুবই ভালো লাগবে। সাথে থাকুন, দেখতে থাকুন। তা দেখুন বন্ধুরা, ফ্রিজে কতটুকু বরফ দেখছিলেন, আর 1 ঘন্টা যে আমি খুলে রাখছি, ফ্রিজের বরফগুলো কিন্তু গলে জল হয়ে আসছে নিচে। এই যে অনেকটা জল হয়ে আসছে দেখুন, আর ফ্রিজে সব কিছু মাছ মাংস যা কিছু আছে সব কিছু নর্মালে রাখছি, কারণ 1 ঘন্টার জন্য বাইরে রেখে দিলে তো জল হয়ে যাবে, আর তার জন্য আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি। আর দেখুন বরফগুলো খুব সহজেই কিন্তু ছাড়িয়ে আসবে, ওরা দেখুন কত সহজে পড়ে যাচ্ছে। আবার অনেকেই ফ্রিজ অন করে দিয়েই কিন্তু ফ্রিজ পরিষ্কার করে, এতে কিন্তু বিপজ্জনক হয়, বিপদ ছাড়া কোনো কিছু হয় না। তাই ফ্রিজ অবশ্যই পরিষ্কার করার আগে কিন্তু ফ্রিজটা বন্ধ করে নিতে হবে, আর তার চেয়ে বেশি ভালো হয় ফ্রিজ পরিষ্কার করার 1 ঘন্টা আগে যদি ফ্রিজটা বন্ধ করে রাখা হয়, তাহলে এই বরফগুলো এই আঁশগুলো দেখুন খুব সহজে কিন্তু ছাড়িয়ে আসতেছে, একটুও কিন্তু জল খাচ্ছে না। এটা দেওয়ার সাথে সাথেই কিন্তু বরফটা সহজেই ছাড়িয়ে আসতেছে, দেখুন কত সহজে দেখুন বরফগুলো ছাড়িয়ে আসতেছে। আর এগুলোও আমি খুলে নেব, এটাও ছাড়িয়ে নিয়ে নেব, তাহলে ফ্রিজটা সুন্দরভাবে পরিষ্কার করা যাবে, কোনো অসুবিধা হবে না। এভাবে ফ্রিজ পরিষ্কার করলে কম সময়ের মধ্যে পরিষ্কার করা যায়, একটু সময় লাগে না। কতগুলো বরফ হয়েছে দেখুন, ফ্রিজের বরফগুলো তো খুব সুন্দর করে আমি ছাড়িয়ে নিয়ে নিয়েছি। এবার আমি নিচের জলটাও খুব সুন্দর করে উঠিয়ে নিয়ে নেব, একটু কিন্তু আর বরফ নেই, সবটা ছাড়িয়ে নিয়েছি। আর এখানে দেখুন কতটা জল হয়েছে, জলটা একটা ভিজা কাপড় দিয়ে আমি এভাবে উঠিয়ে নেব, তাহলে খুব সহজে জলটা উঠে আসবে। বরফগুলো উঠিয়ে নিয়ে নেব কতটা বরফ হয়েছে দেখুন, আরে তো অনেক বরফ জল হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, আমি এভাবেই ফ্রিজের বরফগুলো আগে পরিষ্কার করে নিই, তারপরে ফিরে আসছি, সাথে থাকুন, দেখতে থাকুন। তো বন্ধুরা, ফ্রিজটা কিন্তু আমি খুব সুন্দর করে বরফগুলো পরিষ্কার করে নিয়েছি, জলটাও পরিষ্কার করে নিয়ে নিয়েছি। এবার আমি এখানে দেখুন একটু জল নিয়ে নিয়েছি, জলের ভিতরে আমি এখানে দিয়ে দেবো বেকিং সোডা দিতে হবে। অনেকে কিন্তু সার্ফ এক্সেল দিয়ে পরিষ্কার করে, কিন্তু ফ্রিজের ভিতরে ওগুলো দেওয়া ঠিক না। বেকিং সোডা দিয়ে দিলাম, এবার দিয়ে দেবো লেবুর রস, আর এটা দিলে কিন্তু ফ্রিজের যে আঁশটা গন্ধটা থাকে সেই গন্ধটা কিন্তু থাকবে না, খুব সুন্দরভাবে পরিষ্কারও হয়ে যাবে, আর ফ্রিজে কোনো আঁশটা গন্ধ থাকবে না। অনেক সময় কিন্তু মাছ খেতে গেলে কিন্তু আঁশটা গন্ধ পাওয়া যায়, খেতে ভালো লাগে না। তা আমার মতো করে এভাবে পরিষ্কার করবেন, দেখবেন ফ্রিজে আঁশটা গন্ধ থাকবে না, ফ্রিজ হবে নূতনের মতো খুব সুন্দর পরিষ্কার। তো বন্ধুরা, এটা তো খুব সুন্দর করে আমি গলিয়ে নিয়ে নিয়েছি, একসাথে খুব সুন্দর করে মিশিয়ে নেব। আর একটা কাপড় নিয়ে নিয়েছি, এই কাপড়টা দিয়ে খুব সুন্দর করে আমরা পরিষ্কার করে নিয়ে নেব সম্পূর্ণ জায়গাটা। কিন্তু আমি এই লেবুর রস আর এই বেকিং সোডার জল দিয়ে মুছে নিয়ে নেব, তাহলে ফ্রিজের আঁশটা গন্ধ থাকবে না। সম্পূর্ণ জায়গাটা কিন্তু খুব সুন্দর করে আমি এই কাপড় দিয়ে মুছে নিয়ে নিয়েছি, আর কোনো আঁশটা গন্ধ নেই, একটুও জল নেই ফ্রিজের ভিতরে, খুব সুন্দর করে আমি পরিষ্কার করে মুছে নিয়েছি। এবার কিন্তু আমি এই ফ্রিজটা, এই ডিপ ফ্রিজটা 1/2 ঘন্টার জন্য বন্ধ করে রাখবো, তারপরে কিন্তু ফ্রিজে মাছ মাংস যা কিছু রাখার প্রয়োজন সব কিছু রাখবো। সাথে থাকুন, দেখতে থাকুন বন্ধুরা। আর এরপরে কিন্তু আমি এবারে নর্মাল ফ্রিজটাও পরিষ্কার করে নেবো।
কোনো আঁচটা গন্ধ থাকবে না। আর এমন নতুন নতুন টিপস পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিয়ে নোটিফিকেশন অল করে দেবেন, যাতে নিত্য নতুন ভিডিওগুলো আমাদের কাছে পৌঁছে যায়। আর যারা অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তাদেরকে পেজটিকে ফলো দেওয়ার অনুরোধ রইল। এই অংশগুলো কিন্তু অনেক সময় ময়লা থেকে খুব সুন্দর করে পরিষ্কার করে নিতে হবে। আর আমি তো প্রায় প্রতিদিন ফ্রিজ মুছে রাখি, আর সেজন্য খুব ময়লাও হয় না। খুব সুন্দর করে ভিতর আর বাইরে খুব সুন্দর করে মুছে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। এবার আমি আধা ঘন্টার জন্য বন্ধ করে রেখে দেবো। তো বন্ধুরা এগুলোও কিন্তু পরিষ্কার করে নেবো, আগে ভালো জল দিয়ে একটু পরিষ্কার করে ধুয়ে নেবো, তারপরে লেবুর জল আর বেকিং সোডা গুলো জলটা দিয়েও পরিষ্কার করে নিয়ে নেবো। তবে তার আগে ভালো জল দিয়ে পরিষ্কার করে নিতে হবে। খুব সুন্দর করে ভালো জল দিয়ে ধুয়ে নিয়েছি, এবার আমি লেবুর রস আর বেকিং সোডার জল দিয়েও মুছে নেবো। আধা ঘন্টা আমি বন্ধ করে রাখছিলাম, এবার এটাও লাগিয়ে নিয়ে নেবো। আর ফ্রিজটা কিন্তু অন করে আধা ঘন্টার জন্য লাগিয়ে রাখছি। দেখুন বন্ধুরা কতটা পরিষ্কার হয়েছে, আর নূতনের মতো চকচকে চকচকে লাগছে ফ্রিজটা, খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এবার নর্মালটাও পরিষ্কার করে নেব, আর নর্মাল ফ্রিজে যেগুলো রাখছি এবার আমি ডিপ ফ্রিজে রেখে দেবো। আধা ঘন্টার জন্য তো আমি ফ্রিজটা অন করে দিয়ে বন্ধ করে রাখছিলাম, এবার আমি নর্মাল ফ্রিজে সব কিছু ওপরে রেখে দেবো। এবার আমি নর্মাল ফ্রিজে যে মাছ মাংসগুলো রাখছিলাম সবগুলো বের করে খুব সুন্দর করে সাজিয়ে নেবো। তবে তার আগে আমি এখান থেকে একটা একটা করে পলিথিন খুব সুন্দর করে বিছিয়ে দেবো, তাহলে কিন্তু মাছের যে রক্ত জলটা পড়ে সেটা নিচে পড়বে না, খুব সুন্দর পরিষ্কার থাকবে, পলিথিনের ওপর পড়বে বলবো। এবার আমি এই যে পলিথিনটা খুব সুন্দর করে বিছিয়ে দিয়ে দেবো, নিচে থেকেও একটা দিয়ে দেবো। পলিথিনগুলো আমি খুব সুন্দর করে বিছিয়ে দিয়ে দিয়েছি। এবার আমি এই মুহূর্তে কিন্তু ডিপ ফ্রিজে মাছ মাংস কিছুই রাখবো না, নিচেটাও খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়ে নেব। তারপরে আধা ঘন্টার জন্য ফ্রিজটা চালু করে রাখবো, ফ্রিজ বন্ধ করে তারপরে কিন্তু মাছ মাংস রাখবো। তার সাথে থাকুন, দেখতে থাকুন। বন্ধুরা আমি কিন্তু নর্মাল ফ্রিজ থেকে সব কিছু বের করে নিয়ে নিয়েছি, আর এখানে কিন্তু সব কিছু রাখছিলাম। এগুলো দেখুন একটুও কিন্তু এখনও বরফ ভাঙছে না, সম্পূর্ণ অংশটা কিন্তু বরফ আছে। এবার আমি তাড়াতাড়ি এটাও পরিষ্কার করে নিয়ে নেব। আর তার জন্য এখানে আমি আবার আর একটু জল নিয়ে নিয়েছি, এখানে আবারও আমি বেকিং সোডা দিয়ে দেবো, আর দিয়ে দেবো লেবুর রস, দিয়ে খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়ে নেব। এবার আমি এই জল দিয়ে আবার খুব সুন্দর করে নর্মাল ফ্রিজটাও পরিষ্কার করে নিয়ে নেব। অবশ্যই ফ্রিজ পরিষ্কার করার আগে কিন্তু ফ্রিজের সুইচটা বন্ধ করে রাখতে হবে, তা না হলে কিন্তু অনেক সময় কারেন্টে শর্ট খায়, আর এতে কিন্তু বিপদ হয়ে যায় অনেক সময়। এগুলো ছাড়িয়ে নেব, তাহলে ফ্রিজ পরিষ্কার করার সুবিধা হবে। এবার এটাও আমি বের করে নিয়ে নেব, নিয়ে এটা আগে ভালো জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপরে বেকিং সোডা লেবুর রস দিয়ে ধুয়ে নেব। দেখুন বন্ধুরা এখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে ময়লা পড়ছে, আর এই বেকিং সোডা লেবুর রস দেওয়ার ফলে কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাচ্ছে। দেখুন এখানে কিন্তু প্রচুর পরিমাণে ময়লা পড়ছিল, অনেকদিন থেকে ফ্রিজটা পরিষ্কার করবো করবো করে করাই হয় না। দেখুন বন্ধুরা এই বক্সগুলোও কিন্তু খুব ময়লা পড়ছে, এবার এই বক্সটা আমি খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নেবো। এবার আমি ফ্রিজের বক্সগুলোও খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি, দেখুন এবার আমি বক্সগুলো খুব সুন্দর করে লাগিয়ে নিয়ে নেবো। আর ফ্রিজটা কিন্তু চালুও করে দিয়েছি, সব কিছু লাগিয়ে নিয়ে নিয়েছে। এবার নর্মাল ফ্রিজে যা কিছু রাখার মতো রেখে দেবো, আর ডিপ ফ্রিজটা আধা ঘন্টা চালু করার পরে তারপরে রাখবো। এবার আমি সব কিছু ফ্রিজে সাজিয়ে রেখে দেবো, সস সস টমেটো সস এগুলো কিন্তু ফ্রিজে রাখলে অনেকদিন পর্যন্ত ভালো থাকে, সব কিছু কিন্তু আমি ফ্রিজে রাখি। নর্মাল ফ্রিজে সব কিছু কিন্তু সাজিয়ে গুছিয়ে রেখে দিয়েছি, এবার এটা বন্ধ করে দিয়ে দেবো। সব কিছু কিন্তু সাজিয়ে গুছিয়ে আবার রেখে দিয়েছি, আধা ঘন্টা ফ্রিজ অন করে দিয়ে কিন্তু সব কিছু সাজিয়ে গুছিয়ে রাখছি। দেখুন তো বন্ধুরা ফ্রিজ পরিষ্কার করার টিপসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন, অন্যদের দেখার সুযোগ করে দেবেন। আর অবশ্যই ফ্রিজ কিন্তু সার্ফ এক্সেল দিয়ে শ্যাম্পু দিয়ে কোনো দিনের জন্য পরিষ্কার করবেন না, এতে কিন্তু ফ্রিজগুলো নষ্ট হয়ে যেতে পারে।
লেবুর রস আর বেকিং সোডা দিয়ে আমি যেভাবে করছি এভাবেই করবেন। ফ্রিজটা অনেকদিন পর্যন্ত ভালো থাকবে, নষ্ট হবে না। আপনারা যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন ফেসবুক পেজটিতে ফলো দিয়ে দেবেন। তো বন্ধুরা আজ এ পর্যন্ত, ফিরে আসবো অন্য কোনো রেসিপি বা ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, টাটা, বাই বাই।